সোনামুড়া মহকুমায় সোমবার মহকুমার শাসক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত এবং জেলা শাসক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মহকুমা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন করে এনসিআই স্কুল মাঠে এক সভায় ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী। বিজেপি দল সংখ্যালঘু সহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন এবং প্রগতির রাস্তায় এগিয়ে যায় বলে সভায় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনেক নানা রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, বিশেষ করে এই সিপাহী জেলা এই অঞ্চলে সোনামুড়াই হোক, ধনপুরী হোক, বক্সনগরী হোক, মেলাগড়ি হোক, নলছড়ি হোক, সব জায়গার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছে যে এখানের যারা অল্প সংখ্যক যারা এখানে মাইনরিটি গ্রুপের লোকরা আছেন যে বিজেপি যদি ইলেকশনে জিতে তাহলে ওনারা নাকি থাকতে পারবেন না। আপনারা কি দেখেছেন এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের আপনারা দেখেছেন এই ধরনের আমাদের সরকারের তরফ থেকে এই ধরনের কথাবার্তা, সেটা কি আমরা করেছি? সেভাবে আমরা করি না, আমরা বারবার বলছি সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, কাউকে ছাড়া কেউ চলবে না। গাছ যেমন আমাদের অক্সিজেন দেয় এবং আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, একে অপরের পরিপূরক, কাউকে ছাড়া কেউ বাঁচতে পারবে না। ধর্ম যার যার, কিন্তু এটাকে নিয়েও বিভ্রান্তির সৃষ্টি করছে। আমরা দেখেছি কিছু নেতা প্রায়ই দেখি এর এখন অপোজিশন এক লিডার, উনি কালকে দেখলাম উনি বলছেন যে বর্তমানে সেই দিশাতেই রাজ্যে কর্মকাণ্ড চলছে বলে জানিয়েছেন তিনি। সিপিআইএম এবং কংগ্রেসকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ছাড়া তাদের কোনো লক্ষ্য আর নেই। জনবর্জিত এইসব দল থেকে দূরে থেকে সবার জন্য যারা চিন্তা করে, সেই ভারতীয় জনতা পার্টির উন্নয়ন মন্ত্রী দীক্ষিত হবার জন্য আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। বছর এর আগে 10 বছর মাঝখানে আমাদের কংগ্রেসের জোট সরকার ছিল, তো সব সরকারকে আপনারা দেখেছেন, সন্ত্রাস ছাড়া ওনার কোন জায়গায় ওদের কাজ হতো না। সন্ত্রাস, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ সবসময় আমরা দেখেছি। ইলেকশনের পর আমরা দেখেছি যে ইলেকশন নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। এই কালো দিনগুলো আপনারা কি চান যে আবার ফিরত আসুক? আপনারা কি চান আবার সেই ঘটনাগুলো আবার পুনরাবৃত্তি হোক? আমাদের এই সরকার আসার পর আমরা কোনো অবস্থায় উচ্ছৃঙ্খলা থেকে আমরা বরদাস্ত করি না। আইনশৃঙ্খলার অভাব প্রশ্ন করছে, আমি ওনাদেরকে বারবার বলেছি আপনারা একটু পড়াশোনা করে আসুন, তারপরে আমাদের সাথে কথা বলুন। কালকেও আমি সমস্ত ওসিদের নিয়ে সারা ত্রিপুরার এসপি কর্মসূচিকে ঘিরে সোনামুড়াবাসী এবং স্থানীয় বিজেপি কর্মকর্তাদের মধ্যে ছিল বিপুল উৎসাহ উদ্দীপনার পরিবেশ। উল্লেখ্য, একসময় বামেদের শক্ত ঘাঁটি সোনামুড়াতে, বর্তমানে বামেদের রাজনৈতিক অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে বিজেপির উন্নয়নমুখী রাজনীতির সামনে। মাঝে মধ্যে কদাচিত যদিও বা সিপিআইএম কর্মসূচি নেয়, তবে তার জন্য অন্য মহকুমা থেকে জড়ো করে আনতে হয় মুষ্টিমেয় লোকজন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।